বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্লে শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মা সালমা আক্তার, সহকারী শিক্ষক, ফুলকুল্লা নার্স একাডেমি, নজিপুর পৌরসভা। ছোট্ট সোনামণিরা, আমরা গত ক্লাসে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা লিখতে এবং পড়তে শিখেছিলাম। এবার আমরা কী করবো সোনামণিরা? 10-এর পরে হয় 11। এগারো থেকে 20 পর্যন্ত শতকীয়া লিখতে শিখব, পড়তে শিখব এবং কী করব, এবং 11 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো শূন্য স্থান পূরণ করব। ওকে, তো সোনামণিরা চলো আমরা বোর্ডে যাই, দেখি কীভাবে 11 থেকে 20 পর্যন্ত লিখতে হয়। ছোট্ট সোনামণিরা, 11 লিখতে গেলে আমাদের প্রথমে কী দিতে হবে? 1 দিতে হবে। 1-এর সাথে আরেকটা 1 দিব আমরা, তাহলে হবে 11। ওকে, এবার সোনামণিরা আবার আমরা 1 দিব, 1-এর সাথে এবার 2 দিব। প্রথমে 1-এর সাথে 1 দিয়েছি, 11 হয়েছে। এবার 1-এর সাথে 2 দিব, তাহলে হবে 12। তারপরে আবার 1 লিখব, 1-এর সাথে এবার 3 দিব, তাহলে হবে 13। এবার দেখো সোনামণিরা, আবার 1 দিব, 3-এর পরে 4 হয়, এখানে আমরা 4 দিব, তাহলে হবে 14। আবার দেখো, আবার আমরা 1 দিব। প্রথমে আমরা সবটাতে প্রথমে 1 দিয়েছি, তারপরে 1-এর সাথে 1 দিয়েছি, 1-এর সাথে 2 দিয়েছি, 1-এর সাথে 3 দিয়েছি, 1-এর সাথে 4 দিয়েছি, এবার 1-এর সাথে আমরা 5 দিব। ওকে, তাহলে হবে 15। এবার আবার আমরা 1 লিখব। হ্যাঁ, খুব মজা। এবার 1-এর পরে কী দিব? 5-এর পরে কী হয়? 6 হয়, তাহলে এবার হলো 16। এবার আবার 1 দিব, 1-এর সাথে এবার 7 দিব, তাহলে হবে 17। আবার 1 দিব, 1-এর সাথে এবার 8 দিব, তাহলে হবে 18। দেখো 7-এর পরে 8, 8-এর পরে এবার 9 লিখব। আগে 1 লিখব, তারপরে 9 লিখব। আগে 1 লিখলাম, তারপরে 9 লিখব, তাহলে হলো 19। 19-এর পরে হয় 20। 20 বললেও হবে, তাহলে এবার 20 লিখতে গেলে 2 দিয়ে 0 দেব, তাহলে হয়ে গেল 20। ছোট্ট সোনামণিরা, আমরা তো লিখতে শিখে গেলাম, এবার চলো আমরা পড়তে শিখি। ওকে, বলো আমার সাথে সাথে তোমরাও বলো। 1, 1, 11, 1, 2, 12, 1, 3, 13, 1, 4, 14, 1, 5, 15, 1, 6, 16, 1, 7, 17, 1, 8, 18, 1, 9, 19, 2, 0, 20। সোনামণিরা আবার পড়ি, এবার আমরা 10-10 করে পড়ব। ওকে, 1 বলে 10 বলবো। আচ্ছা, 1 বলে কি বলবো? 10 বলবো, প্রত্যেকটাতে 10 বলবো, 1 বলে 10 বলবো। ওকে, 1, 10, 1, 11, 1, 10, 2, 12, 1, 10, 3, 13, 1, 10, 4, 14, 1, 10, 5, 15, 1, 10, 6, 16, 1, 10, 7, 17, 1, 10, 8, 18, 1, 10, 9, 19, 2, 0, 20। ওকে, আবার পড়ি, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 20 বললেও হবে, 20 বললেও হবে। ছোট্ট সোনামণিরা, আমরা তো পড়তে শিখলাম, লিখতে শিখলাম, এবার কি করব? এবার আমরা এগুলোকে ফাঁকা ঘরে শূন্য স্থান পূরণ করে দেখাবো।
ওকে নামনিরা, লক্ষ্য করো এই ফাঁকা ঘরগুলো দেখো, এই ঘরে কিন্তু ফাঁকা নাই, এই ঘরে লেখা আছে 1, 10, 1। আমরা প্রথমে পড়েছিলাম 1, 10, 1, 11। এই প্রথমে ঘরে দেখো 11 লেখা আছে, 11-র পরে কি পড়েছিলাম সেটা কিন্তু এখানে লেখা নাই, আমাদেরকে লিখতে হবে। ওকে, তাহলে 11-র পরে কি আছে? 11-র পরে 1, 10, 2, 12 আছে। এই 12টা এখানে লেখা নাই, এখানে আমাদেরকে লিখতে হবে। তারপরে দেখো 1, 10, 3, 13। এখানে 1, 10, 3, 13 আছে। 13-র পরে এখানে কত হয়? ঠিক বলেছ, 14 হয়। 14 এখানে লেখা নাই, আমরা 1, 10, 4, 14টা এখানে লিখে দিব। তারপরে দেখো 15 আছে, 1, 10, 5, 15। তারপরে 1, 10, 5, 15-র পরে এখানে কি আছে? 16। 1, 10, 6, 16। এখানে কি 16 আছে? নাই। তাহলে 15-র পরে এখানে 16 আমরা বসাই দিব। 16-র পরে 17, হ্যাঁ 17 তো আছে। 17-র পরে কি বলো দেখি? 17-র পরে কি? 18। এখানে তো 18 নাই, তাহলে আমরা এখানে 18 লিখে দিব। তারপরে আছে 19। 19-এর পরে কি হবে? 20। এই যে 19-এর পরে হবে 20, তাহলে আমরা এখানে 20 লিখে দিব। ওকে, তো চলো সোনামণিরা লিখে ফেলি। 1, 10, 1, 11। 1, 10, 1, 11। তারপরে 1, 10, 2, 12। তারপরে 1, 10, 3, 13। 1, 10, 3, 13-র পরে কি? 1, 10, 3, 13-র পরে এখানে কি আছে? 14। তাহলে আমরা এখানে 14 লিখব। তারপরে 1, 10, 5, 15। 1, 10, 5, 15-র পরে কি হবে মনে আছে তোমাদের? হ্যাঁ 16। 1, 10, 6, 16। 16-র পরে কি দেখো তো সোনামণিরা? হ্যাঁ 16-র পরে আছে 17। 17-র পরে ঘরে ফাঁকা আছে না নাই? হ্যাঁ ফাঁকা আছে। এই ফাঁকা ঘরে কি বসবে? কি বসবে? 17-র পরে কি আছে? ঠিক বলেছ, 18। তাহলে 17-র পরে আমরা এখানে দিব 18। 18-র পরে কি আছে সোনামণিরা? 19। 19-এর পরে কি হবে এই ফাঁকা ঘরে? 19-এর পরে কি হবে? ঠিক বলেছ, 20। 2-এ 0। 20, 20 বললেও হবে, 20 বললেও হবে। ওকে সোনামণিরা, আমাদের 11 থেকে 20 পর্যন্ত শতকে লেখা এবং পড়া শিখে গেলাম, এবং শূন্যের স্থান পূরণ করতেও আমরা শিখে গেলাম। ছোট্ট সোনামণিরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।